গল্প পেতে আমাদের নীরের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে। যদি এই মেয়েকে আমার ঘরে জোর করে চাপানো হয় তাহলে বাসর ঘরে আমি বিষ খাব। এই কথাটা আগেই আমি তোমাকে বলে দিলাম আম্মু। কোন মেয়েকে শুনি? তুমি জানো না নাকি কাল আব্বু নাকি তার পার্টনারের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। রিঙ্কির সাথে তোর বিয়ে ঠিক করছে, তাহলে অনেক ভালো কাজ করছে। মেয়েটা দেখতে যেমন সুন্দরী, কথাবার্তা অনেক মাধুর্য আছে, তবে একটু মডার্ন ভাবে চলাফেরা করে। তুমিও আব্বুকে সাপোর্ট করছো? যাও, তোমাদের কারো সাথে কোনো কথা নেই বলে খাটের উপর শুয়ে পড়লাম। অনেক ঘুম হয়েছে, এখন আর ঘুমানো লাগবে না, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে আয়, তোর আব্বু ডাকছে। এই হিটলারটা কেন ডাকছে? আর আমি ভালো করে বলছি, যদি জোর করে আমার ঘরে এই মেয়েকে চাপানো হয় তাহলে আমি কিন্তু সত্যি বাসর ঘরে বিষ খাবো। কথা কম বলে নিচে আয়, তা না হলে আবার তোর আব্বু রেগে যাবে। রেগে গেলে আমি কি করব? মনে হচ্ছে বাবা হয়েছে বলে যা খুশি তা করবে। একবার একটা সুযোগ পেয়ে নেই, তারপর এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। যাই, নিচে গিয়ে দেখি হিটলারটা কি বলে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি আমাদের পরিবারের সবাই বসে বসে হাসাহাসি করছে। কাছে যেতেই আমাকে বলছে, কি নবাবজাদা, কখন রওনা দিবি? তোর জন্য আমরা সবাই বসে আছি সেই কখন ধরে। ভয়ে একদম চুপসে গেছি আমি। এখনই যাব। আমার কথা বলা দেখে দুলাবাই হাসছে। যত সব এই শালার জন্য, থুকু ধুলাবাইয়ের জন্য হয়েছে। একবার বাটে পায় চান্দ, তোমাকে মজা দেখাবো। তবে এই বিয়েটা আজ ভাঙতে হবে। তবে কিভাবে ভাঙবো এই প্ল্যান করি। কিরে কি ভাবছিস, চল বের হ। হ্যাঁ চলেন। তারপর আমাকে নিয়ে সবাই রওনা হলো, আমাকে কুরবানি দেওয়ার জন্য, থুকু বিয়ে দেওয়ার জন্য। আমরা মডার্নের বাড়িতে আসতে আসতে বিকেল হয়ে গেছে, মানে রিঙ্কিদের বাড়িতে। গাড়ি থেকে নামার পর কতগুলো সুন্দরীরা এসে আমার হাত ধরে নিয়ে যেতেছে। উফ, কত সুন্দর মেয়েগুলো। ইস, যদি আজ আমার বিয়ে না হতো তাহলে এখান থেকে একটা ভালো আর সুন্দর মেয়েকে পটাতাম। ধুর, ভাগ্যটাই খারাপ, আমাকে সবাই নিয়ে একটা চেহারে বসিয়ে দিল। একা একা বসে আছি। কিছুক্ষণ পর আমাকে এসে খাবার খেতে নিয়ে গেল। দুলা ভাই, কিছু খাইতেছেন না কেন? নাকি ভয় পাচ্ছেন? একটু কম হাসেন, সামনে বিপদ আছে। কিসের বিপদ দুলা ভাই? এইটা বোঝার বয়স এখন আপনাদের হয়নি। কে বলছে বোঝার বয়স হয়নি? একবার বলে দেখেন, তারপর দেখবেন কি বুঝি। আর আজকাল ডিজিটাল যুগ, এখন কাউকে কিছু বোঝাতে হয় না, এমনি এমনি বুঝে যায়। এভাবে কিছুক্ষণ তর্ক বিতর্ক হবার পর খানা শেষ হলো। তবে আমি কিন্তু কিছু খাইনি, যা খাইছে সব শালীরা। আর আমার দুলা ভাই আবার আমাকে এনে চেয়ারে বসিয়ে দিয়েছে। মনে হচ্ছে আমি হাঁটতে পারি না, তাই আমাকে হাত ধরে হাঁটা শেখাচ্ছে সবাই। কি আজীব কারবার, বিয়ে করতে এসে মনে হচ্ছে বন্দি হয়ে গেলাম। শালা বাবু, কেমন লাগছে তোমার? তবে তোমার কপালে এমন মেয়ে থাকবে এটা আমি আগেই বলেছিলাম। তোমাকে কত করে বলেছি একটা প্রেম করো, কিন্তু কি হলো তুমি করলে না। তবে লম্বা মেয়েটা কিন্তু দারুণ। আপু একটু এইদিকে আয়, তোর সাথে কথা ছিল। হ্যাঁ অনি, বল কি বলবি। দুলাবাই বলছে লম্বা মেয়েটা নাকি দেখতে কেমন। কি তুমি এমন? দাঁড়াও, আজ রাতে তোমাকে আমি খবর করে ছাড়বো। ওই দিন রাতে তোমার হাত ভাঙছি, আজ তোমার চোখ তুলে ফেলবো। অনি তুমি এটা কি করলে? আজ রাতে আমাকে 12টা বাজাবে। এবার ঠেলা সামলাও, এখন একা বসে আছে। তার কিছুক্ষণ পর কাজী আর মৌলবী সাহেব এসে আমাদের বিয়েটা পড়িয়ে দিল। আর কিছুক্ষণ পর রিঙ্কিকে নিয়ে আসলো ও রাম্মু। তারপর আমার হাতে রিঙ্কির হাত দিয়ে বলে, বাবা আমার মেয়েটাকে একটু দেখে রেখো। আমি কি দেখে রাখবো, আমাকে দেখে রাখতে হবে। তবে আব্বু বলেছে আপনি যা বলেন তাতে যেন মাথা নাড়াই। মানে বুঝলাম না, বাকিটা আব্বুর কাছ থেকে পরে বুঝে নিন। এখন আপনি বলবেন আমি যেন সারা জীবন
ওকে অনেক সুখে রাখি। তারপর আব্বু যেন কি বলেছিলেন মনে নাই তো, একটু দাঁড়ান আমি আব্বুকে জিজ্ঞেস করে আছি। তখনই শ্বশুরমশাই বলে উঠলেন, কিরে জসিম, তোর ছেলে এগুলো কি বলছে? দোস, তুই তো সবকিছু জানিস, তাই বলে সবার সামনে? এই অনি, কি হচ্ছে এইসব কিছু? আপনি যা বলেছেন তাই তো বলছি। আর কি কি যেন বলেছিলেন গাড়িতে, ওইগুলো একটু মনে করে দিবেন। তবে রে দাঁড়া, তোকে মনে করাচ্ছি, একদম চুপ করে দাঁড়িয়ে থাক। ঠিক আছে। তারপর আর কোনো কথা না বলে সোজা গাড়িতে এসে বসে পড়েছি। আর কিছুক্ষণ পর রিঙ্কিকে নিয়ে আমাদের বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে আমার পাশে বসে আছে রিঙ্কি, একবারও চোখ দিয়ে পানি বের হলো না। কেমন মেরে বাবা, বিয়ে হলো একটু কান্নাও করলো না, আমার দিকে একবারও চোখ তুলে তাকায় নেই। যাক, অবশেষে রিঙ্কিকে নিয়ে আমাদের বাড়িতে এসে পৌঁছালাম। আপু রিঙ্কিকে আমার রুমে নিয়ে গেল, আমি দুলাবাই বসে আছি নিচে। তখনই দুলাবাই আমাকে বলছে, বাসার ঘরে ঢুকে আগে বিড়ালটা মেরে দেবে শালাবাবু, যদি বিড়াল না মারতে পারো তাহলে কিন্তু। ঠিক তখনই আপু এসে বলল, তুমি কি বলছো অনিকে এসব? অনি চল তুই রুমে যাবি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আপু, বিড়ালটা ঢুকলো কি করে আমার রুমে? তোর মাথা, এবার চল। এবার চল বলে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর দুলাবাইকে বলছে, তুমি রেডি থাকো, আজ তোমার পা ভাঙবো আর চোখ তুলে ফেলবো আমি। আমাকে টেনে দরজার সামনে নিয়ে এসেছি আপু। আপু তুই একটু দাঁড়া, আমি বিড়ালটাকে মারি আগে। এই কথা বলতে আপু আমাকে রুমের ভিতরে ধাক্কা দিয়ে দরজাটা বাহির দিয়ে লাগিয়ে দিল। কি হলো আপু, এমন করলো কেন? ধুর, আগে বিড়ালটা মারি। আমি একটা স্টিলের পাইপ বের করে হাতে নিলাম। রিঙ্কি খাটের উপরে বসে আছে আর আমার কাণ্ড দেখছে। আমি হাতে পাইপ নিয়ে খাটের নিচে আর সব জায়গায় বিড়াল খুঁজতেছি, কিন্তু বিড়াল কোথাও পাচ্ছি না। তখনই, কি করতেছো তুমি? আপনি বুঝবেন না, বিড়ালটা মারতে হবে আগে। কি মারতে হবে? বিড়াল? তবে রে দেখাচ্ছি তোকে। বলেই খাটের থেকে নেমে এসে আমি অনির গলা টিপে ধরেছি। আরে বিড়াল মারলে আপনার সমস্যা কি? ছাড়ুন বলছে,